যার দ্বারা ত্রিপুরায় বাজেট বা ত্রিপুরার জন্য অর্থ বরাদ্দ করা হয় সেই অর্থ কমিশনে কি ত্রিপুরা আবার বঞ্চিত হতে চলেছে বিগত অর্থ কমিশন যখন ছিল তখন চতুর্দশ অর্থ কমিশন ছিল বাম্পন সরকারের সময়ে তখন সেই অর্থ কমিশনে কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে চরমভাবে বঞ্চিত করেছিল আমরা বিভিন্ন মিছিল বিভিন্ন মিটিং বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে তখন গলা ফাটাতে দেখেছি তৎকালীন বাম্পন সরকারের মন্ত্রী মিনিস্টার যে চতুর্থ শত কমিশনে সেন্ট্রাল থেকে তাদের দশ হাজার কোটি টাকার মতো কম দেওয়া হয়েছে তার জন্য ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত হয়েছে আছে এই যে চত্ব চতুর্থ শত্ত কমিশনের রিপোর্ট যেখানে রাজ্যের কর্মচারীরা বঞ্চিত হয়েছে এর রিজনটা কী ছিল রিজনটা ছিল চতুর্থ অর্থ কমিশনে যে টাকাটা আমাদের স্যাংশন করা হবে যে টাকাটা মঞ্জুর করা হবে এই টাকাটার এক্সপেন্ডিচারটা অলরেডি করা করা যেতে হবে অর্থাৎ ধরে নিলাম একজন সরকারি কর্মচারী যদি বেতন দশ হাজার টাকা হয় এখন সপ্তম বেতন কমিশন দিতে গেলে বা চতুর্থ অর্থ কমিশনে আমরা চাইলাম ওই কর্মচারীর বেতন পনেরো হাজার টাকা করবো কিন্তু কর্মচারীর বেতন দশ হাজার টাকা ছিল এটাকে আমরা পনেরো হাজার টাকা চতুর্দশ অর্থ কমিশনে যেতে পারি না আমরা আগে পনেরো হাজার টাকা করতে হবে তারপর সেন্ট্রাল থেকে অর্থ চাইতে হবে অর্থাৎ আগে এক্সপেন্ডিচারটা করতে হবে কমিটেড এক্সপেন্ডিচারটা করতে হবে তারপরে অর্থ অর্থ মানে সেন্ট্রাল থেকে ফান্ড রিকুয়েজেশন করতে হবে কিন্তু সেই পথে সরকার তখন কাল বাম্প সরকার হাঁটেনি কর্মচারীদের বেতন চতুর্থ অর্থ কমিশন আগে যদি কর্মচারীদের সেন্ট্রালের ষষ্ঠ বেতন কমিশন মিটিয়ে দিত যদি কর্মচারীদের বকে ডিএমিটি দিত তাহলে সেন্ট্রালের যে টাকা আর সেন্ট্রালের যে কর্মচারীদের বেতন আর স্টেটের কর্মচারী বেতন সেম হয়ে যেত তাহলে চতুর্থ অর্থ কমিশনে সেই বঞ্চনা হতো না এখন আসছে নেক্সট অর্থ কমিশন অলরেডি তার কাজ শুরু হয়ে গেছে এখন ত্রিপুরা যে সরকারি কর্মচারী যদি বঞ্চিত হয়ে থাকে এইভাবে যদি টোয়েন্টি এইট পার্সেন্ট ডিএ বঞ্চিত হয়ে থাকে সেন্ট্রাল সপ্তম বেতন কমিশন বঞ্চিত হয়ে থাকে কিংবা যদি এইচআরএ বঞ্চিত হয়ে থাকে তাহলে সেই বঞ্চনাটা যদি ফুলফিল না করে অর্থাৎ সেন্ট্রালের মতো যদি সেম টু সেম বেতন না করে যদি আমরা পঞ্চদশ অর্থ কমিশনে চলে যাই তাহলে কি হবে ত্রিপুরা সরকার কর্মচারী আবার বঞ্চিত হবে সেন্ট্রাল থেকে তো এইভাবে টাকা দিয়ে দেবো না সেন্ট্রাল থেকে অর্থ খরচ হয়েছে দেখাতে হবে এখন খরচ করেছে একশো টাকা আমরা তো দেড়শো টাকা চেতে পারি না তাই বর্তমান সময় যদি ত্রিপুরা সরকার যদি ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারী দিয়ে এইচআরএ অন্যান্য সুদসবিধা এবং সপ্তম বেতন কমিশনের যদি সমস্ত বকেয়া মিটিয়ে দেয় তাহলে পঞ্চতশ অর্থ কমিশন যখন গঠন হবে পঞ্চত অর্থ কমিশনের যখন রিপোর্ট আসবে তখন স্টেটই গভর্নমেন্ট কর্মচারীরা কিন্তু সেই আরে অর্থ বরাদ্দ পাবে এখন যে খবরটা উঠে এসেছে সেটাও আমরা দেখি অর্থ কমিশনের যে বঞ্চনে পথে চলছে রাজ্য কেন বঞ্চনা পথে চলছে চতুর্থ অর্থ কমিশনের বঞ্চনাটা তোমরা সবারই মনে আছে যে দশ হাজার কোটি টাকা বঞ্চনা দশ হাজার কোটি টাকা বঞ্চনা যার জন্য সরকার মঞ্চে বকে মিটে দেওয়া যাচ্ছে না ডি মিটে দেওয়া যাচ্ছে না কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা তো ক্যাসেট ছিল একটা গান ছিল তখন এটা খুব ভালোই চলতো এই গানে বিশ পঁয়স বছর কাটিয়ে নিয়েছে প্রাক্তন সরকার কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই গানটা আর বাড়ছে না কিন্তু বঞ্চনাটা ঠিকই চলে গেছে শুধু কথাটা হচ্ছে না কারণ বর্তমান সরকার স্টেটের সেন্টার কমে সেম গভর্নমেন্ট কেন্দ্রীয় বঞ্চনা তো আর বলা যায় না তো কেন্দ্রীয় বঞ্চনা দু হাজার নেই কিন্তু বঞ্চনাটা কিন্তু ঠিক রয়ে গেছে সেই বঞ্চনার জন্য ত্রিপুরা যে সরকারি কর্মচারীরা চতুর্থ অর্থ কমিশন অর্থ অর্থ কমিশন থেকে অর্থপদার্থ কম পেয়েছিল যার জন্য বেতন বৃদ্ধি পায়নি এবং পঞ্চদশত কমিশনও কম পাবে কারণ বঞ্চনারা সেই জায়গাতেই রয়ে গেছে দেখেনি এক আগে খবরটা আবারও কি অর্থ কমিশনের বঞ্চনার যাত্রা তলে পড়তে চলেছে ডাবল ইঞ্জিন ত্রিপুরা রাজ্য সরকার যদি কর্মচারীদের পানা যথাসময় মিটিয়ে না দিই তবে কি পরবর্তী অর্থ কমিশন থেকে ত্রিপুরা তার নে্যত্ব পাবে যখন রত্ননাথ বিরোধী দলের নেতা ছিলেন তখন তার বিধানসভার ভেতরে বাইরে বারবার চেঁচিয়ে বলতেন সরকার যদি টাকা খরচ না করে তো বর্তভূষণ সেই বরাদ্দ পরবর্তী পাঁচ বছরের জন্য কমিয়ে দেয় পরবর্তী পাঁচ বছরের জন্য অর্থ বরাদ্দ কমিয়ে দেই সরকার যদি সেই টাকা খরচ করতে না পারে অর্থাৎ সরকার যদি টাকা খরচই না করে তাহলে পরবর্তী পাঁচ বছরের জন্য আর বেশতে টাকা কোথায় থেকে পাবে পরবর্তী পাঁচ পাঁচ বছর যেমন এখানে অষ্ট অষ্টতম পে কমিশন আসবে এই টোয়েন্টি এইট পার্সেন্ট দিয়ে আসবে সেই টাকাটা তো বিতিয়ে দেবে না আগে তো খরচ দেখাতে হবে তো এটা কিন্তু মাননীয় বিধায়ক মাননীয় মধ্যে রতন জানে কারণ উনি মন্ত্রী অর্থমন্ত্রী উনি কিন্তু বিরোধী দলও তখন বারবার চেয়ে কিন্তু এই কথাটা বলেছিল অর্থাৎ সরকারের যখন চেয়ারে বসেছে অবশ্য তখন আর সে বঞ্চনার কথা আর বলছে না সেলের দলের বর্তমান অর্থনীতি প্রাণজ সিংহ হয়েছিলেন বারবার এই অভিযোগ সেই সময় মানিক ও বাদল চৌধুরী কটাক্ষ করে কটাক্ষ করেছেন তারাও যখন বিরোধী বলছে ছিল তখন তারাও কটাক্ষ করেছিলেন যে সরকারের মধ্যে দেনা পাওনা সব মিটিয়ে দিতে দিয়ে বকেয়া ষষ্ঠ বেতন কমিশন সব দিয়ে দিতে তাহলে চতুর্থ বেতন তাহলে সেন্ট্রালের মতো মানে যে পে কমিশন যে অর্থ কমিশন বসবে সেটাতে আর বঞ্চনা হবে না কিন্তু বর্তমান কর্মচারী যে বঞ্চনার মধ্য দিয়ে যাচ্ছে সেটা দিয়ে যদি শীর্ঘ যদি অবসান না হয় তাহলে কি আবারও পরবর্তী অর্থ কমিশন সেই সমস্যার পড়তে হবে নাকি কর্মচারীদের তথা এই রাজ্যকে প্রসঙ্গত উল্লেখ উত্তর বঞ্চনা থাকার জন্য ত্রিপুরা রাজ্যে ত্রিপুর রাজ্য একটা রাজ্যে কর্মচারীরা বেতন ও পেনশনের সবটা অর্থই কেন্দ্রীয় সরকার মিটিয়ে দিই তবে যদি রাজ্য সরকার আগে থেকে কর্মচারীদের পাওনাগুলি মিটিয়ে না দেয় তাহলে এই খরচটা কমিটেড এক্সপেন্ডিচার তালিকাভুক্ত হয় না অর্থাৎ আগে থেকে যদি পানাগুলি মিটিয়ে না দেয় তাহলে যদি কমিটেড এক্সপেন্ডিচার হবে না তাহলে সেন্টার থেকে টাকাটা সেভাবে আসবে না অর্থাৎ পরবর্তী অর্থ কমিশনও বঞ্চন হবে যে টাকাটা না দেওয়ার ফলে কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সেই টাকাটা পরবর্তী অর্থ কমিশন তাদের ম্যাথকালে পাঁচ বছরের জন্য নন প্লেন রেভিনিউ এক্সপেন্ডিচার খাতে বেতন ও বাতার জন্য বরাদ্দ থেকে চিরতরে বাদ দিয়ে দেয় অর্থাৎ যদি এখন বেতন যদি একশো টাকার জায়গা যদি আঠাশ দিয়ে যদি দেড়শো টাকা না করা হয় তাহলে একশো টাকার বেতন ধরেই অর্থ বর্তমিশনে টাকা মঞ্জুর করবে একশো টাকা চাইলেও বা একশো টাকা চাইলেও দেবে না অর্থাৎ বর্তমানে যদি বেতন একশো টাকা করা হয় তাহলে পরিবর্তী পাঁচ বছর জন্য অর্থ কমিশন থেকে একশো টাকা করেই বরাদ্দ আসবে মানে বেতনটা বর্তমান সময়ে সমস্ত বঞ্চনাটা মানে মিটিয়ে দিতে হবে তাহলে অর্থ কমিশনের সেই পরিমাণ টাকাই সেন্ট্রাল থেকে স্যাংশন করা হবে না হয়তো পরবর্তী পাঁচ বছরের জন্য এই হারেই টাকা স্যাংশন করবে অর্থাৎ বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকবে না বর্তমান সময়ে বেতনটা বৃদ্ধি করতে হবে এর ফলে বঞ্চিত হবে রাজ্য ক্ষতিগ্রস্ত হবে রাজ্য অর্থনীতি রাজ্য অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় মেনলি যেটা সেন্ট্রাল থেকে যখন টাকাটা আসে সেন্ট্রাল থেকে টাকা আসার অনেকগুলো সোচ আস আছে একটা হলো কর্মচারীর বেতন আরেকটা হলো বিভিন্ন স্কিম বা বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্ট তাহলে বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টও তো কাজ করছে আর সবচেয়ে বেশি সেন্ট্রাল থেকে ত্রিপুরা যে টাকা ডুবছে ত্রিপুরা অর্থনীতিতে যে টাকা ঢুকছে এটা হল কর্মচারীদের বেতন তাহলে কর্মচারীদের বেতন যদি ঠিকঠাক বৃদ্ধি না বা কর্মচারীদের বেতন যদি সেন্ট্রাল থেকে ত্রিপুরা না আসে তাহলে ত্রিপুরা টাকাটা আসবে কোথায় থেকে আসার রাস্তাটা তো বন্ধ হয়ে গেলো আর যদি কর্মচারীদের বেতন বাড়ে সেই বেতনটা কর্মচারীরা হয়তো সেভিংস করবে ব্যাংকে তাহলে ব্যাংকে ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে সেভিংস বৃদ্ধি পাবে মানে ত্রিপুরা যে অর্থনীতিতে চাঙ্গ হবে কর্মচারীরা স্টেটে বা মার্কেটে গিয়ে অর্থগুলি খরচ করবে অর্থাৎ অর্থের যে ফ্লোটা এটা জারি থাকবে এমন সেন্ট্রাল থেকে স্টেটে টাকা ঢোকার একটা রাস্তা সৃষ্টি হবে না হয়তো বঞ্চনাটা চিরতরে চলবে এখানে দ্বাদশ ও তৈদশ সপ্তকের ম্যাধকালে তৎকালীন অর্থমন্ত্রী বাদল চৌধুরী তথাকিত শ্বেতপত্র জারি করে রাজনীতি বাজারে গরম করার চেষ্টা করলেও কর্মচারীরা তাদের নির্যপানা না দিয়ে সেটা রাজ্য সরকার দাবি করেছিল দেখো তৎকালীন অর্থমন্ত্রী বাদল চৌধুরী কিন্তু সেই কাজটাই করেছিল কর্মচারীদের পাওনা অর্থ মিটিয়ে দেয়নি মিটিয়ে না দিয়ে তৈদোষ ও অর্থ তৈদশো ও দ্বাদশ যে অর্থ কমিশন আছে সেটা বঞ্চনা বঞ্চনা করেছে এবং চতুর্দশম যে বঞ্চনা বঞ্চনা করে অনেকটা শ্বেতপত্র বয়স করেছে যে সেন্ট্রাল থেকে টাকা দেনি সেন্ট্রাল থেকে টাকা দিন কিন্তু একটা সব কিছু একটা নিয়মভাবে গেছে বা তৎকালীন অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কর্মচারী নে্যব মিটিয়ে দিয়েছিল যদি কর্মচারীদের নে্যভাবে মিটিয়ে দিত তাহলে তো দ্বাদশ তৈদশ চতুর্দশ বঞ্চনা হতো না প্রত্যেকটা অর্থ কমিশন ইতিবা কেন বঞ্চনা হচ্ছে তার মেন জনটা কি বঞ্চনা মেন রিজনটা বঞ্চনা হল কর্মচারীদের তথাকিত যে বঞ্চনা তার অবসান না করেই পরবর্তী অত্যব টাকা চাওয়া হচ্ছে তাই তো টাকা তো কমই দেবে সেন্ট্রাল তো আর বসে টাকা মার্কেট খুলে বসে নেই যে তুমি খরচ করবে না তোমাকে এক্সট্রা টাকা দিয়ে দেবে আগে তো খরচ দেখাতে হবে শ্বেথপত্র বয়স করে রাজনৈতিক বাজারও গরম করে প্রচুর পরিমাণ সেন্ট্রালের বিরুদ্ধে কথাও বলেছিল কিন্তু বাস্তব সত্যটা সেটাই ছিল যে আগে কর্মচারীদের দিতে হবে তারপর চাইতে হবে নেট জমানা মিটিয়ে দেয়নি ঠিক একই অবস্থা পুনর্বৃত্ত হবার আশঙ্কা তৈরি করেছে ত্রিপুরা বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের ক্ষেত্র পঞ্চদশ অর্থ কমিশন ম্যাচ প্রায় শেষের দিকে এসেছে বর্তমানে ষোল ষষ্ঠ বা ষোলো যে অর্থ কমিশন সেটা বসবে এক এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে ষোলশ অর্থ কমিশনের মেয়াদ কমিশনের মেয়াদ একুশ অক্টোবর দুই হাজার পঁচিশে তোমাদের তারিখের মধ্যে আগামী পাঁচ বছর অর্থ কমিশনের জন্য বিভিন্ন খাতে প্রয়োজন অর্থের জন্য সুপারিশ লিখিত আকারে জমা করতে হবে অর্থাৎ দুই হাজার পঁচিশে একত্রিশ অক্টোবর লাস্ট ডেট ওই ডেটের মধ্যে যদি কর্মচারী বেতন ভাতা বৃদ্ধি করে যে পরবর্তী পাঁচ বছরে খরচটা কি হবে এটা চাইতে হবে অনেক কর্মচারীদের বেতন ভাতা যদি বৃদ্ধি না করে খরচ খরচ চাওয়া হয় তাহলে তো কমিশন দেবে না তাহলে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে আমাদের সপ্তম অষ্টম বেতন কমিশন লাগু হবে অষ্টম বেতন কমিশনের কার্যকাল শুরু হয়ে যাবে তাহলে অষ্টম বেতন কমিশনের কার্যকাল শুরু হওয়ার আগে ত্রিপুরা সরকার কর্মচারী যদি সপ্তম বেতন কমিশনের বঞ্চনার সপ্তম বেতন কমিশন ডি এ এই যে বঞ্চনাটা যদি মিটিয়ে নেওয়া হয় ডিএট টোয়েন্টি এইট পার্সেন্ট বকে রয়েছে এইচারে টেন টোয়েন্টি থার্টি পার্সেন্ট সেন্ট্রাল তারা বাড়ছে স্টেটের তার অনলি এইট পার্সেন্ট বাচ্চা ও তিন হাজার টাকা সিলিং এম এতে বঞ্চনা হচ্ছে অন্যান্য অ্যালাউন্সে বঞ্চনা হচ্ছে বেসিকে অনেকগুলো বঞ্চনা হচ্ছে কারণ ত্রিপুরা যে শিক্ষক কর্মচারীরা কিন্তু ফিক্সড পেতে চাকরি হচ্ছে সেখানে বঞ্চনা হচ্ছে এবং সেন্ট্রাল কমিশনের যে পে স্ট্রাকচার লোকের ত্রিপুরা প্যাকে পে স্ট্রাকচারটা অনেকটা ডিফারেন্স সেখানে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনা যদি মিটিয়ে দেওয়া হয় দুই হাজার পঁচিশের ভিতরে তাহলে একটা খরচ হবে সেই খরচের ভিত্তিতে কিন্তু পরবর্তী পাঁচ বছরের জন্য সেন্ট্রাল থেকে টাকা দেবে অর্থাৎ ছাব্বিশ সাতাশ আঠাশ উন্নতি তিরিশে যে টাকা নেই পরবর্তী পাঁচ বছর যে টাকাটা সেই টাকাটা সেন্ট্রাল থেকে তখনই পাওয়া যাবে যদি পঁচিশবিতে সমস্ত বঞ্চনা দিয়ে মিটিয়ে বলা হয় যে কর্মচারীরা এত টাকা খরচ হয়েছে আমরা এই টাকাটা পরিবর্তে পাঁচ বছর খরচ হবে এখন যদি টাকা খরচই না করা হয় পরবর্তী পাঁচ বছরের জন্য টাকা চা হয় তাহলে সেন্ট্রাল থেকে একটাই উত্তর আসবে নিয়ম মাফিক যে তোমরা তো টাকা খরচই করো নি তোমরা পরবর্তী মানে বর্তমান এক দুই বছরে যে টাকা খরচ করেছো তার ভিত্তিতে না পরবর্তী পাঁচ বছর টাকা মঞ্জুর করা হবে মানে আকাশ থেকে তো পরে আর টাকা মঞ্জুর করবে না আগে তো খরচ করতে হবে কই অর্থের জন্য সুপারিশ লিখিত আকারে জমা দিতে জমা দেবে দেওয়ার আগে এই যে খরচটিগুলি এগুলি দেখাতে হবে এরপরই টাকাটা যেতে হবে খরচ না দেখাতে পারলে তো টাকা চাইলে তো দেবে না যেটা বাম্পার সরকার করেছিল অর্থাৎ ত্রিপুরা যে ক্ষেত্রে আর মাত্র একটা বছর সময় আছে এই এক বছর সময় মধ্যে রাজ্য সরকার যদি কর্মচারী পেনশনের বকেয়া দিয়ে দিয়ে মিটিয়ে না দেয় তাহলে এমএসসিপি সংক্রান্ত মঞ্চনা সুরাহা না করে তাহলে এক এপ্রিল দুই ছাব্বিশ থেকে আবারও বামমলের মতোই ভয়ঙ্কর আত্মীয় সংকটের মুখোমুখি হতে পারে ত্রিপুরা দুই হাজার আঠারো সালে ক্ষমতা এলে ত্রিপুরা হুবহু হু সপ্তম বেতন কমিশনের মতো সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েও বিজেপি সরকার কিন্তু কর্মচারী ও পেনশনের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন ওটা বাতা দেয়নি বরং মানুষ সরকার মুখ্যমন্ত্রী থাকালেন এসএসপিকে বাতিল করে এম চালু করে যে ক্ষতি শুরুটা হয়েছিল সেটা দুই হাজার আঠারো সালে ক্ষমতায় এসে আজ অবধি বিজেপি সরকার বহাল রেখেছে সঙ্গে ইনিশিয়াল বেসিক পেতেও চলছে অনাবিক অনামানবিক বঞ্চনা যেমন সেন্ট্রালে ইউজিটি ইউজিসি ইউজিটি যে টিচার তাদের বেসিক যেটা স্টেটে বাইশশো টাকা দেওয়া কিন্তু আন্ডার টিচার সেন্ট্রালে বিয়াল্লিশ টাকা গেট পেয়ে তেরকম এরকম গ্যাট পেয়ে মানে তোমার জিটি জিটি যে শিক্ষকরা সেখানে চিচল্লিশশো সেন্ট্রাল সেন্ট্রালে তোমার পে স্ট্রাকচার চিচল্লিশশো গেট পে কিন্তু ত্রিপুরায় সেটা আঠাশশো চলছে পোস্ট টিচার গেট পে সেন্ট্রাল আটচল্লিশশো কিন্তু ত্রিপুরায় সেটা বিয়াল্লিশশো চলছে এই গেট ফাইভ ফারাকের জন্য ইনিশিয়াল বেসিকে কিন্তু অনেকটা কম পাচ্ছে কর্মচারী না ইনিশিয়াল বেসিক তো দূরে করে ইনিশিয়াল বেসিক তোই তো পাচ্ছে না প্রথম পাঁচ বছর তো ফিক্সড পেতে সেখানে বঞ্চনা ফিক্সড তুলে দেওয়া হয় দিয়ে দেওয়া হয় এম এ দেওয়া হয় তাহলে কি এক বছর ভিতর যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে মানে ষষ্ঠ অর্থ কমিশনে কি সেই পরিমাণ টাকা আসবে অর্থাৎ বঞ্চনার অবসানটা ঘটবে আমরা সেটাই আশা করছি স্টেট ও সেন্ট্রালে সেম কোম্পানি যেহেতু আশা করি বঞ্চন অবসানটা ঘটবে নাকি সেম বাম্পন সরকারের যেমন দ্বাদশ তৈদশ চতুর্দশ অর্থ কমিশনের বঞ্চনা হয়েছিল সেই বঞ্চন কমিশনের গানটা এখনও চলতে থাকবে সেটাই বোঝা যাচ্ছে না আগামী একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশে অব্দি চলবে এই বঞ্চনা অবসান না হলে রাজ্য সরকার এক এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে আগামী পাঁচ বছর জন্য ষোড়শ অর্থ কমিশনের টাকাটিও চিরতরে বাদ দিয়ে দেবে মুখ্যমন্ত্রী হিসেবে পয় সুধীরা মজুমদার পর ডক্টর মানিক শাহ একমাত্র সরকারি কর্মচারী যিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন অর্থাৎ এক যে সরকারি কর্মচারী মুখ্যমন্ত্রী হতে পেরেছেন তিনি নিজেও তার কর্মজীবনে মানিক সরকার শ্রেষ্ঠ কর্মচারী বঞ্চনার একটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল উনিও জানে কতটুকু বঞ্চনা হয়েছিল বিগত বামপন সরকারের সময় উনিও কর্মচারী ছিলেন এরা যে কর্মচারী পেনশনটা দু হাজার বাইশ সালে মে মাসে ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর আট মাসের ব্যবধানে সত্য সতেরো শতাংশ ডিএ পেলেন তখন তারা উনিশশো সালে আবারও নতুন এক প্রত্যাশা শুরু পেয়েছিলেন যে উচ্চশিক্ষিত বদ্ধ পেশাগত দিক থেকে চিকিৎসক ও মুখ্যমন্ত্রী প্রায় সুধীর মজুমদারের মতোই আন্তরিক উদারগতা দিকে আগের মানিকের কুড়ি বছরে যে রাজ্য সরকার কর্মচারী বা পেনশনদের ঠকিয়ে এসেছেন সেই ঠকিয়ে যে রাজ্য অর্থনীতির বারোটা বাজিয়েছেন সেটার থেকে রাজ্যকে উদ্ধার করবেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মানিক শাহকে দেখে অনেকটা সবাই সুধীর মজুমদারের সাথে তুলনা করতে শুরু করেছে কিন্তু সুদীর মজুমদার যেভাবে টাকা বা বেতন বৃদ্ধি করেছিল বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু সেই হারে বেতন বৃদ্ধি করেনি কিন্তু এই বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু একজন সরকারি কর্মচারী ছিলেন উনি কিন্তু জানে এত যে সরকারি কর্মচারীদের বঞ্চনাটা এই জন্য দু হাজার তেইশ বিধানসভা কেন্দ্রে আট নং বদলি কেন্দ্রের কর্মচারী বেশিরভাগই ভোট মুখ্যমন্ত্রীকে দিয়েছেন তিনি তার নিজ কেন্দ্রে পোস্টাল ব্যলেটে আটশোশো পঞ্চান্নটি ভোট পেয়েছিলেন নিকটতম প্রতিবন্ধী বারোশো সাতান্ন ভোটের ব্যবধানে হারিয়েছিলেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হারা দিয়ে বি দলীয় সঙ্গে সদলীয় দলও অনেক ষড়যন্ত্র করলেও সরকারি কর্মচারীরা কিন্তু তাকে জেতাতে নির্ণায়ক ভূমিকা পালন করেছিল প্রতিদানে তারা কি পান সেটা এখন সময়ই বলবে তারা কি এই যে পঞ্চদশ অর্থ কমিশন সরি সৌরজ অর্থ কমিশন বসবে সেই বঞ্চনাটা অবসান ঘটবে কিনা সেটাই দেখার বেশি ঘুরিয়ে ফিরে মেন কথা হলো আগামী এক বছর ভিতরে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী যদি যদি সব বঞ্চনা মিটিয়ে না দেওয়া হয় সব বঞ্চনা বলতে সন্তম বেতন কমিশন ডিএ ডিআর এইচআরএ অন্যান্য অ্যালাউন্সের সুযোগ সুবিধা যদি মিটিয়ে না দেওয়া হয় প্রাস্ট্রাকচার যদি মেরামত না করা হয় ফিক্সড যদি তুলে না দেওয়া হয় তাহলে ষোড়শ অর্থ কমিশনও বঞ্চনা হবে অর্থাৎ এক এপ্রিল দুই হাজার ষোলো থেকে ছাব্বিশ থেকে যে অর্থ কমিশনটা বসবে সেই অর্থ কমিশনেও বঞ্চনা হবে মানে তখনও সরকারি কর্মচারী কিন্তু টাকা কম পাবে অর্থাৎ এরপরে আরও কিছু হবে যেমন অষ্টম বেতন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা এক এপ্রিল আর সরি এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে পাবে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারী কিন্তু এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে সেটা পাবে না কারণ সপ্তম বেতন কমিশন বঞ্চনা মিটিয়ে দেওয়া হয়নি পঞ্চদশ অর্থ কমিশন বঞ্চনা মিটিয়ে দেওয়া হয়নি তাই ষোড় সত্য কমিশন এবং অষ্টম বেতন কমিশন দুইটার ভিত্তিক ত্রিপুরের সর্বত কর্মচীরা মানে হারে হারে সেই বঞ্চনা চলবে যদি এক বছর ভিতরে সেই বঞ্চনা মিটিয়ে নিয়ে হয় দেখার বিষয় বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে বা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সুদীপ মজুমদারের অনেকেই তুলনা করে দেখা যাক এখন আমরা দ্বিতীয় সুদীপ মজুমদার মুখ্যমন্ত্রী মানে মতো একজন হৃদয় হৃদয়বান মুখ্যমন্ত্রী পায় কি না যারা কর্মচারীদের ব্যথা দুর্দশার দিকে চাইয়ে সে বঞ্চনা অবসান করে এবং রাতে রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করে তোলার জন্য একটা সঠিক স্টেপ নেই সবই এখন দেখার বিষয় আগামী এক বছর ক্রিশিয়াল টাইম এই এক বছরে যা হওয়ার হবে এক বছর যদি কিছু না হয় সে বঞ্চনা কিন্তু চলতেই থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল